চারজন শিশু মারা গেছে এবং এ পর্যন্ত অনেকগুলি মৃত্যুর খবর আপনারা পেয়েছেন বাংলাদেশে আসার পর থেকে আর পঁচাত্তরের পর থেকে তো আমরা শুধু লাশের মিছিলই পাচ্ছি দেখছি এবারেও প্রায় দুইশোর উপর মানুষ মারা গেল স্থাপনাগুলি ভেঙেছিল ঠিক আছে মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে আগে যেখানে এত আরামে চলতে পারতো হয়তো সেটা করতে পারছে না সেগুলি তো এক সময় আবার সময় লাগবে কিন্তু এক সময় সেগুলি ঘুরে তোলা যাবে কিন্তু যে জীবনগুলি ছড়ে গেল ছোট্ট ছোটো শিশুরা মধ্যেও এই গুলিগুলি কীভাবে লাগলো তারপরে মিথ্যাচার দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেখেছে বলে হেলিকপ্টার থেকে গুলি লেখেছে আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কীভাবে আর সেই গুলি ঢুকে কিন্তু তা দেওয়ালের যেয়ে ফুটো করে দিয়েছে সেখানে তদন্তের জন্য লোক গেছে তারা দেখে তো সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করলো কীভাবে যখন পুলিশ আটকা পড়লে যখন বিটিভিতে এখানে আগুন দিচ্ছে একটা পর একটা আমরা হেলিকপ্টার থেকে সেখানে পানি দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছি কারণ ফায়ার ব্রিগেড যেতে পারে না আমার সব থেকে আধুনিক ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলি সব পুড়িয়ে দিয়েছে মানুষগুলিকে মেয়ে তাড়িয়ে দিয়েছে তখন বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে আমরা পানি দিয়ে সে আগুন নেভাতে চেষ্টা করলাম সেই সময় আবার অনেক জায়গায় পুলিশ আটকা পড়লো তার নিচে আগুন দিয়ে দিয়েছে পুলিশ উপরে ছাদে বসে আছে খবর দিল আমরা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করলাম শুধু পুলিশ কেন অনেক জায়গায় বিভিন্ন বিল্ডিংয়ে যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করেছি এমনকি ডারায়ণগঞ্জে কাজপুরে সেই দশ দলা ভবন আগুন দিয়ে দিয়েছে তার মালিক থেকে শুরু করে সবাই উপরে যখন ফোন করল সঙ্গে সঙ্গে পাঠিয়ে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হলো গাজীপুরের জাহাঙ্গীর ও মিছিলে আসছিল গাড়ি নিয়ে সেখানে তাকে মারল তার সাথে যে সাথী তাকে তো মেরে হাসপাতাল থেকে বের করে পা বেঁধে ঝুলিয়ে গুলি করলো আর জাহাঙ্গীর এমনভাবে মেরেছিল ও আমাকে ফোন করেছে আর বললো যে আপ আমি কিন্তু বাঁচবো না আমার উপরে হামলা করছে সে আমাকে বাঁচান সেখানে জ্বর পাঠালাম পুলিশ ঢুকতে পারে না আর সেখানে কিন্তু সব অস্ত্রধারী সব ওই বিল্ডিং ঢুকে সব কিছু তছনছ করেছে এরপরে হেলিকপ্টার দিয়ে কোনোবার তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো এটা কোন ধরনের তাণ্ডব এটা কোন ধরনের আন্দোলন আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুনি বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে কিসের সমর্থনটা দিচ্ছে দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে তারপরে আবার এইভাবে নেমে আসলে আঘাত পায় তো সাধারণ ছাত্রছাত্রী আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের একটা জিজ্ঞাংসা বা চরিত্র সন্ত্রাসী কর্মকাণ্ড জঙ্গি কর্মকাণ্ড চালায় তারা তো তাদেরটা করে তাতে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ এখানে পুলিশ র্যাব সাংবাদিক সাধারণ মানুষ কেউ তো রেহাই পায়নি প্রত্যেকেই হয় আহত এবং এই যে আমরা দেখতে গেলাম সেখানে মাত্র কয়েকজন আমরা পেলাম মাত্র পাঁচ ছয় সাতজন ছাত্র বাকি সবই দেখা গেল কয়েকটা শিশু ছিল আর কিন্তু একটা কোটার আন্দোলনের নাম দিয়ে এইভাবে একটা নাশকতা করা তো জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করা আমি আগেই সাবধান করেছিলাম আপনাদের মনে আছে সাধারণতকে বোধ আমি টেলিভিশনে ভাষণ দিয়ে গার্জিয়ান অভিভাবকদের বলেছিলাম শিক্ষকদের বলেছিলাম যেখানে আপনাদের সন্তানের জীবনে ঝুঁকি আছে আপনারা সন্তানদেরকে বেরোতে দিয়েন না কারণ আমি তো জানি দেশে ওই জঙ্গিবাদ সন্ত্রাস আমি বারবার তাদেরকে সতর্ক করেছি যা হাইকোর্টে ডিভিশন রায় দেবে আপনারা হতাশ হবেন না আমি তো রায়ের ব্যাপারে বলতে পারি না যে এই রায় দেবে কিন্তু আমি তো তাদেরকে বললাম যে আমরা সরকারের পক্ষ থেকে আমরা আপত্তি জানাবো না তাদের যেটা দাবি কারণ এটা সরকারের পক্ষ থেকে আপত্তি না জানালে যেটা দাবি সেটা এসে যাবে